नमस्कार बंधुरा, पुपुर रान्नाघरे सबाइके स्वागत जानिए आमी आज के निये हाजिर होयेछी साबेकी बासंती पोलावेर रेसिपी निये। आमादेर बांगालीदेर जे कोनो उत्सव अनुष्ठाने बासंती पोलाव एकटा अन्य मात्रा आने। उत्सव तो आमादेर शुरू होयेई गेछे, तो सामनेई आसछे काली पुजो आर भाईफोटार मतो दुटो उत्सव। সেই জন্য কালী পুজোর রাত্রে অথবা ভাইফোঁটায় ভাইদের পাতে এই বাসন্তী পোলাও আমরা পরিবেশন করতেই পারি। তাহলে চলো দেখে নাও আমার বাসন্তী পোলাওয়ের সহজ রেসিপিটা। আশা করছি তোমাদের সবারই এটা ভালো লাগবে। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে তোমাদের অনুরোধ করব এরকমই সুন্দর সুন্দর আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সাবস্ক্রাইব করার পর পাশে আসা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চালটা আমি 5-6 বার বেশ ভালো করে ধুয়ে নিয়েছি, ঘোলা জলটা চলে গেছে। এখন দেখতেই পাচ্ছ জলটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এখানে আমি দুটো টিপস তোমাদের বলে দিচ্ছি। আর তার আগে বলি, যে কোনো রান্নায় ছোটোখাটো ব্যাপারগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হয়, তাহলে রান্নাটা একদম সঠিক হয়। এখানে চালটা যদি ভালো করে ধোয়া না হয়, ওই ঘোলা ব্যাপারটা থেকে যায়, তাহলে কিন্তু পোলাও ভাত যাই করা হোক সেটা কিন্তু ঝরঝরে হবে না। আর চাল এতবার করে ভালো করে ধুয়ে নেওয়ার আর একটা প্রধান কারণ হলো চালগুলো কিন্তু পালিশ করা থাকে এবং কীটনাশক দেওয়া থাকে যাতে পোকা না ধরে। তো সেইগুলো আমাদের পেটে গেলে নিশ্চয়ই ভালো হবে না, সেই জন্যে ওটাকে ভীষণ ভালোভাবে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না এই স্বচ্ছ জলটা আসবে ততক্ষণ। যাই হোক, আমার চালটা ধোয়া হয়ে গেছে, এখন এটাকে আমি ঠিক এইভাবেই আধা ঘন্টা ভিজিয়ে রেখে দেব। এখন আমি এই চালটাকে ভালো করে ছেঁকে নেব, মানে জলটাকে আমি ঝরিয়ে নেব। দেখো, একটা পাত্রের ওপর একটা বড় ছাঁকনি আমি রেখে দিয়েছি। এটা ছাঁকনি বা কোনো পাতলা কাপড় দিয়ে ছেঁকে নিলেও হবে, মোট কথা এতে জল থাকা চলবে না একেবারেই। জলটা ঝরে গেছে। এখন দেখো, একটা বড় থালার মধ্যে আমি এই চালটাকে নিয়ে নিলাম। জল কিন্তু একদমই থাকা চলবে না এতে। এখন আমি এর মধ্যে দেব 2 চিমটি মতো হলুদ। হলুদটা হচ্ছে রঙের জন্য দেওয়া হয়, তো সেটা বুঝে দেবে। কম হলে একটু হালকা হলুদ হবে, মানে বাসন্তী কালার, যেটা বাসন্তী পোলাও হচ্ছে। আর বেশি হলে গাঢ় হয়ে যাবে, সুতরাং খুব বেশি কিন্তু দেওয়া চলবে না, তাতে মোটেও ভালো লাগবে না, এটা কিন্তু বুঝে দিতে হবে। আর দেব আমি এতে 1 চা চামচ মতো নুন। নুন আমি এখন দিচ্ছি, পরে যদি লাগে তাহলে আমি আরেকটু দেব। নুন লাগবে পরে, আরেকটু এতে হবে না, এখন আমি এটুকুই দিচ্ছি। আর এই পোলাওটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য এতে চিনি দিতে হবে। চিনি দেখো আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো। এটা 1 টেবিল চামচের থেকে একটু ছোট, তাই আমি আরেকবার একটু দিয়ে দিলাম। এবার আমি এতে দেব 1 টেবিল চামচ মতো ঘি। ঘিটা একটু ভালো গন্ধযুক্ত ঘি নিতে হবে, যে কোনো পোলাওয়ে ঘিয়ের গন্ধটা ওপর অনেক কিছু কিন্তু নির্ভর করে। ঘিটা জমে গেছে, পড়তে চাইছে না, ঠিক আছে, আমি একটু ঝাঁকিয়ে দিয়ে দিচ্ছি আন্দাজে, কারণ এই ঘিয়ের আমার শিশির
মুখটা ছোট, এর মধ্যে আমার চামচও ঢুকছে না। আর এখানে এখন ঠান্ডা, আমি এখন উত্তরাখণ্ডে আছি, এখানে ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে বলে ঝটপট জমে যাচ্ছে। আমি গলিয়ে নিয়েছিলাম কিন্তু আবারও জমে গেছে। এবার এতে আমি দেব হাফ চা চামচ মতো গরম মশলার গুঁড়ো। এই গরম মশলাটার মধ্যে কিন্তু সবই আছে, লবঙ্গ, জায়ফল, জৈত্রী, দারচিনি, ছোট এলাচ, বড় এলাচ সবই আছে, সব দিয়েই ঘরে তৈরি করা। তো আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। যাতে সমস্ত কিছু চালটার মধ্যে ভালোভাবে লাগানো হয়ে যায়। ভালো করে মেখে নেওয়ার পর এটাকে আমি ঠিক এইভাবেই 10-15 মিনিট রেখে দেব। পোলাও করতে বেশিক্ষণ লাগে না, এই পোলাওয়ের আগে এইসব প্রস্তুতিগুলোতেই যা একটু সময় লাগে। তো দেখো আমি মাখিয়ে নিয়েছি ভালোভাবে। এখন আমি এটাকে একটা ঝুড়ি দিয়ে ঢাকা দেব, দিয়ে 15 মিনিট এইভাবেই রেখে দেব। আমি গ্যাসটা অন করে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিচ্ছি আমি 1 টেবিল চামচ মতো ঘি। আমি এটা ঘি আর সাদা তেল মিলিয়েই করব। আর তোমরা ইচ্ছা করলে পুরোটা ঘি দিয়েও করতে পারো, কিন্তু আমি পুরোটা ঘি দিচ্ছি না। আর দিয়ে দেব এতে আমি 2 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল। এখানে দেখো আমি কিছু কাজু আর কিশমিশ নিয়েছি, এগুলো আমি আগে ভেজে নেব। আমি আঁচটা কম করে দিলাম আর এগুলোকে খুব হালকা ভাজব। খেয়াল রাখতে হবে যাতে এগুলো পুড়ে না যায়। এগুলো ভাজা হয়ে গেছে, দেখো হালকা হালকা বাদামি রং হয়ে গেছে। আমি এগুলোকে আর ভাজবো না। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, 1টা বড় এলাচ, এখানে আছে 3টে 4টে ছোট এলাচ, আছে 5টা লবঙ্গ, আর এখানে 1 ইঞ্চি মতো দারচিনি, এটাও আমি দিয়ে দিলাম। এখানে দেখো আমি 1 ইঞ্চি মতো আদা গ্রেট করে রেখেছি, এটাও এতে দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে এই মেখে রাখা চালটা দিয়ে দেব। এখন আমি এটাকে মিনিট খানেক ভেজে নেব। খুব বেশি ভাজা চলবে না, আবার একদম কম ভাজলেও হবে না। 1 মিনিট মতো ভাজলেই এটার কালারটা সামান্য একটু চেঞ্জ হয়ে আসবে। আমি এই সময় এর মধ্যে সামান্য একটু নুন আমার স্বাদ মতো দিয়ে দিলাম।
মিডিয়াম ফ্লেমে এটাকে এক মিনিট মতো ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দেব জল। দেখো আমি এই কাপে এক কাপ নিয়েছিলাম চাল, তো আমি এই কাপেরই পৌনে দু কাপ জল দেব। এখন আমি ফ্লেমটাকে বাড়িয়ে দেব আর ঢাকা দিয়ে দেব। দেখে নি এটা ঠিক দু তিন মিনিট ফুটেছে। জলটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন আমি খুব হালকা হাতে এটাকে নেড়ে দেব যাতে চালগুলো ভেঙে না যায়। আর ফ্লেমটা একদম লো করে দেব, দিয়ে এটাকে আমি আবার ঢাকা দিয়ে দেব। আরো মিনিট দুয়েক পর আমি ফিরে এলাম। এটার কাছে কান পাতলে একটা চিরবির চিরবির আওয়াজ হবে, তখনই বোঝা যাবে এটা হয়ে গেছে। আমি হালকা করে নাড়িয়ে দেখে নেব। জল পুরোটা শুকিয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দেব আর এটা ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ এইভাবেই রেখে দেব। তৈরি হয়ে গেল অত্যন্ত সুস্বাদু বাসন্তী পোলাও। বন্ধুরা, আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো এরকমই সুন্দর কোনো রেসিপি নিয়ে তোমাদের জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো।